আমাদের পাড়াতে কিছু মানুষ মারা গেলে গোসল করানোর শেষে সেই মাইয়াতের কাফনের ভিতরে কি কাগজ লিখে ঢুকিয়ে দেয় এটা কি কোনো হাদিস বা কোরআন বা নবীজির জামানায় ছিল কোরআনে কেরিমেও নেই আর হাদিসেও নেই আর অসরুল্লা সাল্লামের জামানায় তো ছিলই না তারপরে সাহাবা কিরাম খোলাফের আশেদিনের জামানায় ছিল না বরং এমাম আবু হানিফা সাফি মালেক আহমদ থেকেও এসব প্রমাণ নেই এসব বেদাতি সুফিদের আবিষ্কার এরা করে কি ওদের কাছে সাজারা নামা আছে সাজারানামা চরমনাইর পীরদের গুমরাহির একটি গুমরাহির সাজরা নাম সিজরা ওরা বিকৃত করে বলে সাজারাকে সিজরা বলে অর্থাৎ পীরদের যে পরম্পরা সিলসিলা পীরদের সিলসিলা আমার পীর অমুক ছিল আমার পীরের পীর অমুক ছিল তারপর তার পীর অমুক ছিল তার হাতে অমুক বায়া তার পীর অমুক ছিল তার পীর অমুক ছিল এই করতে করতে এই ভণ্ডরা আর সমস্ত সুফিরেই ভণ্ড এরা এটাকে হাসান ওয়াসরি অমুক তুমুক করতে করতে হাসান হোসেন আর তারপরে আলী রাজি আল্লাহতাল পর্যন্ত পৌঁছায় এগুলি তাদের হ্যাঁ মিথ্যা ধর্ম যাও ধর্ম জি আচ্ছা তারপরে পৌঁছালে পৌঁছাল এই সাজারা হ্যাঁ সাজারা নামা পৌঁছাইল এই যেমন বংশ পরম্পরা হয় বংশের সিলসিলায় নাসাব হয় এটা হচ্ছে সাজারায় নাসাব বলে বংশের যেটা সিলসিলা আর এটা হচ্ছে পীরদের সুফিদের সাজারা তো এটাকে বাঙালিরা সিজরা বলে এই পীরদের সিলসিলা যতগুলি নাম রয়েছে নামগুলি লিখে একটা কাগজে আর লিখার পরে সেই কাফনে গুঁজে দেয় কাফনে বেঁধে দেয় আর তাদের এই সিরকি আঁকি দেয় যে এই যদি কাফনে এই সিজরাটা বা সাজারাটা যদি বাধা থাকে পীরের সিলসিলা তাহলে নাকের যখন প্রশ্ন করতে আসবে কবরে আসার পরে যখন কাঁফন খুলবে তখন দেখবে যেতে ওই পীরদের সিলসিলা সব সব মুবারক নাম লেখা আছে বিদাতিদের সুতরাং এই যে মুবারক নাম লিখা আছে ওই নাম দেখার পরে নাকের চলে যাবার প্রশ্নই করবে না প্রশ্নই করবে না যে যথেষ্ট এর হয়ে গেছে আর প্রশ্ন করে আউজবিল্লা এগুলি হচ্ছে জলা আলা কুল্য জলা আলা আর গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম